হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমুর হুমু ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি বাটার পনির মশলা করব, সেই রেসিপিটাই আপনাদের সাথে নিয়ে আসলাম। বাটার পনির মশলা খেতে খুব ভালো লাগে, আর একদম ধাবা স্টাইলের বাটার পনির মশলা। এই রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করে দেই। এখানে আমি একটা প্যানে এক টুকরো বাটার দিয়ে দিয়েছি। আর একটা কথা আমি বলে রাখি, এই পনিরটা আমি ঘরেই তৈরি করেছি। আপনারা যদি তার রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে পনিরগুলো মেখে রেখেছিলাম, সেগুলো এখন একটু ভেজে নেব। 1 মিনিটের মতো আমি ভেজে নেব। কেউ চাইলে এটা না ভেজেও বাটার পনির করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু 1 মিনিটের মতো ভেজে নেব। এই যে পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। আর খুব অল্প মশলায় এই বাটার পনির রেসিপিটা করা যায়। এখন অবশিষ্ট যে বাটারটা আছে তাতে আমি 4 কোয়া রসুন আর 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে 1টা টমেটো কুচি দিয়ে দেব। এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এখন সবগুলো আবার ভালো করে 3-4 মিনিট আমি ভেজে নেব। ভেজে একটা পেস্ট তৈরি করে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে, এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব। আর দেব 1 চামচ রেড চিলি পাউডার। ওই প্যানে আমি আবার 1 টুকরো বাটার দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন নাও পারেন। এখন আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব, মশলার পেস্ট দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। এটাকে 2-3 মিনিট কুক করতে হবে। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। আর এখানে আমি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম কালারের জন্য। এখন আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়া, 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়া। ভালো করে মিক্সড করে নেব 3-4 মিনিট। 3-4 মিনিট এটাকে আমি এখন কুক করব। আজকের আমার এই রেসিপিটা, যদি বাটার পনির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, ছোট্ট একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমি পনিরগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। দেখুন কি সুন্দর হয়েছে রান্না আমার, একদম শেষের দিকে খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতেও দারুণ, একদম ধাবা স্টাইলের। এখন আমি কাচুরি মেথি অ্যাড করে এটাকে নামিয়ে পরিবেশন করব। যে সুন্দর একটা অ্যারোমা দিচ্ছে,
খুব সুন্দর অ্যারোমা বের হয়েছে কাচুরি মতি দেওয়ার ফলে, একদম ধাবায় স্টাইল। দেখুন কতটা সুন্দর হয়েছে বাটার পনির মশলা। যারা আপনারা নতুন নতুন রাঁধুনি আছেন, রান্না শিখছেন, তারা অবশ্যই ট্রাই করতে পারেন আজকের এই রেসিপিটি, আপনাদের কাছে ভালো লাগবে। কতটা সুন্দর হয়েছে, আর খেতেও বেশ ইয়ামি এবং মজার। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।